এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এই জীবন উদযাপনের সুখ, রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, শুরু হচ্ছে আজকের আমাদের সহজ পাঠ রেডিও। সহজ পাঠ রেডিও, সহজ পাঠ রেডিও। হ্যাঁ, নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz। আর তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রত্যেকদিনের মতো বঙ্কুবাবু। আজকে সকাল সকাল কিসের ক্লাস রয়েছে? রয়েছে ইংরেজির ক্লাস। আইপার থেকে চলে এসেছেন জয়িতা আন্টি, তিনি আজকে একটি ছোট্ট কবিতা পড়াবেন। কী নিয়ে কবিতা? এটা প্রকৃতি বা নেচার নিয়ে কবিতা। তো প্রকৃতি বা নেচার নিয়ে কবিতাটা তো আমাদের শুনতে হবে। তাই আর বিলম্ব করছি না, তোমরা সকলে রেডি তো? আমি সরাসরি ঢুকে পড়ছি ক্লাসে। কেমন? গুড মর্নিং বন্ধুরা, আমি জয়িতা আন্টি আইপার থেকে আবার এসে গেছি গল্প করতে তোমাদের সাথে। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালোই আছি। আমার তো তোমাদের সাথেই আড্ডাটা দিতে খুব মজা লাগে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভাল লাগে। প্রকৃতি মানে নেচার। নেচারে কত কিছু আছে, কত সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন গাছপালা আছে, ফুল আছে, সূর্য আছে, হাওয়া বাতাস, কত রং বেরঙের প্রজাপতি আছে, মৌমাছি, আরও কত কিছু। আমি যা যা নাম বললাম এগুলো কিন্তু সবই তোমরা দেখেছো, তাই না? আজকে এই নেচার নিয়েই একটা কবিতা শোনাবো তোমাদের। কবিতাটা আমি একবার বলি, তোমরা একটু শোনো। দ্য সান ব্রাইট অ্যান্ড রেড পিপস থ্রু দ্য ট্রিজ, ফিশেস প্লে ইন ওয়াটার, ইন এয়ার ফ্লাই দ্য বিজ, বার্ডস ফ্ল্যাপ দেয়ার উইংস, সুইট ইজ দেয়ার সং, ইটস আ লাভলি ডে, লেট আস সিং অ্যালং। এই কবিতাটায় আমরা কিন্তু আমাদের সব চেনা জিনিসের কথাই বলছি, যেমন সান, সান মানে সূর্য, ট্রিজ, ট্রিজ মানে গাছ, ফিশেস, ফিশেস মানে কি? মাছ। তারপরে কি বলছি? বীজ, বীজ মানে হচ্ছে মৌমাছি। বার্ডস, বার্ডস মানে পাখি। এরা তো সবাই আমাদের চারিপাশেই থাকে, প্রকৃতিতে আছে সবাই, তাই তো? মানে এরা সবাই নেচারেই থাকে, আর আমরা সবাই চিনি এদেরকে। চলো কবিতাটায় কি বলছে এবার একবার ভালো করে জেনে নি। প্রথমেই বলছে, দ্য সান ব্রাইট অ্যান্ড রেড পিপস থ্রু দ্য ট্রিজ। আচ্ছা, সান মানে সূর্য। সূর্য আমরা রোজই দেখি, রোজই সকালে সূর্য ওঠে, একটা বিগ রেডিশ কালারের সূর্য। সূর্যের রঙটা একটু লাল হলুদ মেশানো একটা রং হয়, আর খুব ব্রাইট হয়, চতুর্দিকে আলো করে দেয় সান। সানের আলোতেই তো আমাদের সারাটা দিন এত আলো হয়ে থাকে, তাই না? বাইরে বেরোলেই ওপর দিকে যদি তাকাই কি দেখি? গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো দেখতে পাই,
তখন মনে হয় যেন সূর্যটা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে আমাদের দিকে। তাই কবিতাটায় বলেছে, পিপস থ্রু দ্য ট্রিজ। পিপস মানে হচ্ছে উঁকি মারা। সকাল হলেই সূর্য ওঠে, আর সেই সূর্যটা কী করে? বড় বড় গাছের ফাঁক দিয়ে উঁকি মারে। তাই বলছে, দ্য সান ব্রাইট অ্যান্ড রেড পিপস থ্রু দ্য ট্রিজ। তারপরে বলেছে, ফিশেস প্লে ইন ওয়াটার, ইন এয়ার ফ্লাই দ্য বিজ। ফিশেস মানে মাছ, মাছেরা। মাছগুলো যখন পুকুরের জলে খেলা করে, কি মজা লাগে না দেখতে বলো তো? মাছ কোথায় থাকে? মাছ তো জলে থাকে। তখন মনে হয় না যে ছুটতে গিয়ে মাছগুলোকে ধরে আনি? মাছরাও কিন্তু খুব আনন্দ পায় জলে খেলা করতে। আর খেলা করতে কে না আনন্দ পায় বলো তো? তোমরাও তো খেলা করতে কত ভালোবাসো, তাই না? তোমরা যেমন তোমাদের বন্ধুদের সাথে রাস্তায় বা ঘরে খেলা করো, ঠিক সেরকমই মাছেরাও ওদের মাছ বন্ধুদের সাথে জলে খেলা করে। এরপরে আছে, ইন এয়ার ফ্লাই দ্য বিজ। এয়ার মানে হচ্ছে হাওয়া। হাওয়াতে কারা উড়ে বেড়ায়? বিজরা। বিজ মানে হচ্ছে মৌমাছি। মৌমাছিরা কি করে? এখান থেকে ওখানে উড়ে বেড়ায়, এই গাছ থেকে ওই গাছ, এই ফুল থেকে ওই ফুল। মৌমাছিরা খালি উড়ে বেড়ায়। আমাদের চারিপাশেই থাকে এই মৌমাছিরা, তোমরাও নিশ্চয়ই দেখে থাকবে। মৌমাছিদের কি থাকে? পাখনা, ছোট্ট ছোট্ট পাখনা থাকে। ওই পাখনার সাহায্যেই তো ওরা উড়ে বেড়ায়। মৌমাছিরা যখন ওড়ে না, তখন একটা শব্দ হয়, গুনগুন গুনগুন করে একটা শব্দ হয়। এরপরে কি আছে কবিতাটায় একবার শুনি। বার্ডস ফ্ল্যাপ দেয়ার উইংস, সুইট ইজ দেয়ার সং। বার্ডস, বার্ডস মানে কি? বার্ডস মানে পাখি, আমাদের ভীষণ পছন্দের জিনিস। পাখি ছাড়া কিন্তু প্রকৃতির কথা ভাবাই যায় না। কত রকমের পাখি আমরা দেখি, চিনি, জানি, তাই না? আচ্ছা, আমি তোমাদের কয়েকটা বার্ডসের নাম বলি, যেমন কাক, চড়াই, পায়রা, টিয়া পাখি, শালিক, ময়না, কোকিল, আরও কত পাখি আছে। জানো তো, পাখিদের দেখলেই আমার কি মনে হয় যে ইস, ওদের মতন যদি আমিও উঠতে পারতাম, কি মজাটাই না হতো। তোমাদেরও নিশ্চয়ই ঠিক এরকমই মনে হয় মাঝে মাঝে। নিশ্চয়ই মনে হয় যে পাখিদের মতো যদি ডানা মেলে ওই আকাশে উঠতে পারো। কিন্তু তার কি আর উপায় আছে? আমাদের কি আর পাখিদের মতো ডানা আছে? ওরা তো ডানা মেলে উড়ে বেড়ায় আকাশে, আবার কখনো এই গাছ থেকে ওই গাছে, এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ায়। আবার কিছু পাখি আছে যাদের খুব মিষ্টি গলা, যেমন ধরো কোকিল। কোকিল যখন ডাকে, তখন মনে হয় যে কি মিষ্টি করে গাইছে, কু কু কু। এইরকমভাবেই তো ডাকে কোকিল, তাই না? তাই আমাদের মনে হয় পাখিরা কত মিষ্টি সুরে গান গায়। সারা দিন ধরে সূর্যের আলোর ঝিকিমিকি, জলে মাছেদের খেলা, মৌমাছিদের গুনগুন শব্দ, পাখিদের কিচিরমিচির গান, কত কিছু দেখা যায় বলো, কত কিছু শোনা যায়। সারা দিন ধরে প্রকৃতি আমাদের কত রকমভাবে আনন্দ দেয়, কত জিনিস দেখতে পাই আমরা প্রকৃতিতে। তাই কবিতাটার শেষ দুটো লাইনে বলা আছে, ইটস আ লাভলি ডে, লেট আস সিং আ সং।
ইটস আ লাভলি ডে মানে সারাটা দিন খুব ভালো গেল, এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, এত সুন্দর সুন্দর জিনিস শুনলাম প্রকৃতিতে, তাই ইটস আ লাভলি ডে, খুব ভালো দিনটা। আচ্ছা চলো এবার পুরো কবিতাটা আর একবার শুনি। দ্য সান ব্রাইট অ্যান্ড রেড পিপস থ্রু দ্য ট্রিজ, ফিশেস প্লে ইন ওয়াটার, ইন এয়ার ফ্লাই দ্য বিজ, বার্ডস ফ্ল্যাপ দেয়ার উইংস, সুইট ইজ দেয়ার সং, ইটস আ লাভলি ডে, লেট আস সিং অ্যালং। তাহলে আজকে আমরা কি জানলাম বলো তো? আমরা জানলাম এই যে প্রকৃতি আমাদের নানানভাবে আনন্দ দেয়, সূর্যের আলো দেয়, আবার জলের মধ্যে মাছের খেলা দেখতে পাই আমরা, আবার কখনো বা মৌমাছিদের দেখতে পাই তারা ফুলে এসে বসে, রং বেরঙের ফুলের ওপর মৌমাছি এসে বসে, আবার কখনো বা পাখির মিষ্টি ডাক মন ভরিয়ে দেয়। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা কি জানলাম আজকে? যে নেচার আমাদের খুব ভালো বন্ধু, আর এই নেচারটাকে কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদেরই, মনে থাকে যেন এই কথাটা। আচ্ছা তোমরা নিশ্চয়ই সবাই গাছ আঁকতে পারো, আজকে আমি তোমাদের শুধু গাছ আঁকতে দেব না, কিন্তু গাছের ওপরে একটা পাখি বসে আছে এইটা আঁকতে হবে। প্রথমে গাছটা আঁকবে, তারপরে গাছের ওপরে একটা ছোট্ট পাখি বসে আছে। এই আঁকাটা তোমরা তোমাদের বাড়ির ড্রয়িং কপিতে কিন্তু এঁকে ফেলবে সুন্দর করে, আর আঁকা হয়ে গেলে কি করবে, কালার করে ফেলবে সবাই, ঠিক আছে? আজকে তাহলে তোমাদের গুড বাই জানাই, আর প্রার্থনা করি যেন প্রকৃতি আবার সেরে উঠুক, সুস্থ হয়ে উঠুক, আমরা যেন আবার সবাই আগের মতো জীবনে ফিরে যেতে পারি, এটাই আমরা প্রার্থনা করি। আজকে তাহলে এই অবধি থাক, আবার দেখা হবে, আবার কথা হবে, গল্প হবে, আরও কিছু নতুন জিনিস নিয়ে আসবো আমি। টাটা। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর চাপনের সুযোগ মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা চলছে 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 আমাদের সহজ পাঠ রেডিও, চলছে আমাদের সহজ পাঠ রেডিও, চলছে নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কু বাবু, এবং আজকে এই মুহূর্তে কিসের ক্লাস রয়েছে, রয়েছে হোপ কলকাতা ফাউন্ডেশন থেকে পায়েলদির ক্লাস। তো পায়েলদি আজকে কি পড়াবেন? তিনি ক্লাস সেভেনের ভূগোল বিষয়ক ব্যাপার স্যাপার পড়াবেন। তার বিষয় হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপ এ এক সাংঘাতিক জিনিস, সুতরাং এটা আমাদের মন দিয়ে শুনতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাই আর বিলম্ব করছি না, আমরা সরাসরি ঢুকে পড়ছি ক্লাসে। তোমরা সকলে রেডি তো ক্লাস সেভেনের, বুঝছো তো, ক্লাস সেভেনের ভূগোল বিষয়ক জিনিস বায়ুচাপ। শুরু করছি ক্লাস, টিং টং। গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি হোপ কলকাতা ফাউন্ডেশনের পায়েলদি, আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আমি খুব ভালোই আছি।
তোমরাও খুব ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা ক্লাস সেভেনের ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায়টি শুরু করব, যার পৃষ্ঠা নাম্বার 29। চলো তাহলে চটপট বই খুলে নেওয়া যাক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুর চাপ। শ্বাস নেওয়ার সময় বুকটা ফুলে ওঠে, কারণ শ্বাস নিয়ে তুমি বেশি বাতাস বুকে ঢোকাও, তাই ওই বাতাসের জন্য কিন্তু বেশি জায়গা লাগে। বোতল বা গ্লাস থেকে সরু নলে করে যখন শরবত খাও, তখন নলের ভেতরে বাতাসটা টেনে নাও বলেই সেখানে বায়ুর চাপ কিন্তু কমে যায়। কিন্তু নলের বাইরে বায়ুর চাপ বেশি থাকায় তা শরবতকে নলের ভেতরে দিয়ে ওপরের দিকে ঠেলে তুলে দেয়, তাই শরবত মুখে উঠে আসে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে শরবত কীভাবে মুখে উঠে আসে। বেলুনে বা সাইকেলের টিউবে হাওয়া ভরার সময় হাওয়া বেশি হয়ে গেলে কি হয় বলো তো? শব্দ করে টিউবটি ফেটে যায়। বাতাসের বর্ণ নেই, গন্ধ নেই, কিন্তু আয়তন আছে, ওজনও আছে। বাতাস যখন বয়ে যায় তখন কিন্তু তাকে অনুভব করা যায়। গাছের পাতা নড়ে, নৌকার পা লড়ে, ঝড়ের সময় গাছপালা ঘর বাড়ি দরজা জানলা ভেঙে যায়। এই মুহূর্তে যখন তুমি এই বইটা পড়ছো, জানো কি, তোমার চারপাশে বাতাস তোমার ওপর প্রচণ্ড চাপ দিচ্ছে। প্রতি বর্গ সেন্টিমিটারে এই চাপ প্রায় 1 কিলোগ্রাম পরিমাণ বস্তুর ওজনের সমান। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ কত, আর প্রতি বর্গ ফুটে এই চাপ প্রায় 1 টন পরিমাণ বস্তুর ওজনের সমান। তবুও তুমি এই প্রচণ্ড চাপ বুঝতে পারছো না কেন? তোমার শরীরের ভেতরেও বাতাস আছে, আর সেই বাতাসও বাইরের বাতাসের সমান ও বিপরীত দিকে চাপ দিচ্ছে, তাই তুমি বাইরের বাতাসে চাপ বুঝতে পারছো না। বায়ু চাপ দেয় কেন? কঠিন, তরল বা গ্যাসীয় সব পদার্থগুলোই কিন্তু অসংখ্য অণু দিয়ে তৈরি। কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থকে কিন্তু আমরা কখনোই দেখতে পারি না। গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত গতিতে ছুটোছুটি করে, দৌড়ানোর সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কোনো কঠিন বা তরলের পৃষ্ঠতলে যখন এই বাতাসের উপস্থিত গ্যাসের অণুরা এসে ধাক্কা দেয়, তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড় মানকে কিন্তু বায়ুর চাপ বলা হয়। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেতে পারি যে বায়ুর চাপ কাকে বলে? সেক্ষেত্রে আমরা তখন লিখতে পারি, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের গড় মানকেই বায়ুর চাপ বলা হয়। গ্যাসের আয়তন যত কমে, অণুগুলোর মধ্যে মাঝের দূরত্ব কিন্তু তত কমে যায়, ফলে ঘনত্ব বাড়ে। প্রতি সেকেন্ডে অণুগুলো ধাক্কার সংখ্যা বাড়ে, যার ফলে চাপও বাড়ে। দৈনন্দিন জীবনে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ুর চাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই, তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে। তা না থাকলে তাদের শরীরের ভেতরে বাতাসের চাপে শিরা ধমনি ফেটে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে মহাকাশচারীরা যে পোশাক পরে মহাকাশে যায়, তাদের ভেতরে বাতাস ভরা থাকে কেন? এরপর আমরা চলে আসি আরেকটা প্রশ্নে, বায়ুর চাপ কি সর্বত্রই সমান? পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুর চাপ কিন্তু সব থেকে বেশি হয়। তাহলে এখানে আমরা আরেকটা প্রশ্ন পাচ্ছি যে বায়ুর চাপ কোথায় সব থেকে বেশি? সেখানে আমরা উত্তর লিখতে পারি, পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে। এর পাশাপাশি আমরা আরেকটা প্রশ্ন করতে পারি যে এই বায়ুর চাপ সমুদ্র পৃষ্ঠে বা সমুদ্র সমতলে সবচেয়ে বেশি হওয়ার কারণ কি? সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে এবং উপরের স্তরের বায়ুর প্রবল চাপে বায়ুতে উপস্থিত
বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে বায়ুর চাপও বেশি হয়। আবার ওপরের স্তরের বায়ুর অণুগুলো পরস্পরের থেকে দূরে চলে যখন যায় তখন বায়ুর ঘনত্ব কমতে থাকে, এর ফলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুই কমতে থাকে। এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন পাচ্ছি, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা যে দুই কমতে থাকে সেই বিষয়টি আলোচনা করো, তখন আমাদের এই উপরিউক্ত বক্তব্যটা কিন্তু করতে হবে। এরপরে আমরা চলে আসি বায়ুর চাপ সর্বমুখী, অর্থাৎ বায়ু কোনো বস্তুর ওপর সব দিক থেকে চাপ দেয়। সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেতে পারি, সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? সেখানে আমাদের উত্তর লিখতে হবে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান। বায়ুর চাপ কিন্তু মাপা হয় মিলিবার এককে, তাহলে আমরা এখানে শূন্যস্থান দিতে পারি, বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে, তখন সেখানে উত্তর লিখতে হবে মিলিবার এককে। অক্ষরেখায় গড় সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ 101.25 মিলিবার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কিন্তু ব্যারোমিটার। এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সবসময় মনে রাখবে যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। এবার দেখো, ব্যারোমিটার যন্ত্রটি কে আবিষ্কার করে? 1643 সালে বিজ্ঞানী টরিসেলির আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি হয়। এর মাধ্যমে বায়ুচাপের তারতম্য পরিমাপ করা হয়। একটি পারদভর্তি পাত্রের একটা মুখ বন্ধ পারদভর্তি কাচের নল উপর করে বসানো থাকে। বায়ুর স্বাভাবিক চাপে কাঁচ নলের মধ্যে প্রায় 76 সেন্টিমিটার পারদ থাকে। বায়ুর চাপ কমলে পারদ নেবে যায়, আর চাপ বাড়লে পারদস্তম্ভের উচ্চতা বেড়ে যায়। এইবার কী হবে একটা ছোট্ট পরীক্ষা দেখো। একটা স্কেলকে যদি টেবিলের কানায় রাখা হয় তাতে স্কেলের বেশিরভাগ অংশটাই কিন্তু টেবিলের বাইরে বেরিয়ে থাকে। এবার স্কেলটাকে বাইরের প্রান্তটা একটু টোকা মারলেই কিন্তু স্কেলটা পড়ে যাবে। এবার একটা খবরের কাগজ নাও, সেখানে স্কেলের টেবিলের ওপরে থাকা অংশগুলোর ওপরে বিছিয়ে দাও, একটু চেপে দাও, তারপর টোকা মেরে দেখা যাক কী হতে পারে। এরপর আমরা চলে আসব যে বায়ুচাপের পার্থক্যের কারণ। একটা পানীয় জলের বোতলে কিছুটা প্রায় ফুটন্ত জল রেখে দিয়ে ভর্তি করে ঢাকনা আটকে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে বোতলটা তুবড়ে গেল, কারণ বোতলে গরম জল ভরার সঙ্গে সঙ্গে ভেতরের বাতাসও গরম হয়ে কিছুটা বেরিয়ে যায়, বাকি বাতাসটা ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে ভিতরে বায়ুর চাপ কমে গেছে, তাই বাইরের বাতাসের চাপে বোতলটা কিন্তু তুবড়ে গেছে। বায়ুচাপের পার্থক্য আর কারণ কি? বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বের পরিবর্তন হয়। আবার এর পাশাপাশি দেখো, বায়ু যখন শীতল হয়ে যায় সংকুচিত হয়, বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এই কারণে কিন্তু শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি, আবার উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কিন্তু কম হয়। জানো কি, উঁচু পার্বত্য অঞ্চলে বা অথবা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হওয়ায় বাতাসে অক্সিজেনের পরিমাণ এত কমে যায় যে শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন পেতে পারি যে বেশি উচ্চতায় উঠলে শ্বাস নিতে বা বেশি উঁচু পর্বতে উঠলে শ্বাস নিতে কষ্ট হওয়ার কারণ কি? তাহলে আমরা এই বায়ুর চাপ পার্থক্যটা পেলাম। বায়ুর চাপ বলতে কী বোঝো, বায়ুর চাপের পার্থক্যের কারণ কী, কী কী কারণে বায়ু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী, এই সকল বিষয় কিন্তু আলোচনা করলাম, বা এখান থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই সব সমস্ত বিষয় সম্বন্ধে আলোচনা করলাম। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার পুনরায় এই চ্যাপ্টারের পরের অংশটি শুরু করা যাবে। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এ জীবন চাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চল।
90.8 MHz Community Radio Jadavpur University Radio JUTE শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ বন্ধুরা বন্ধুরা চলছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু কিন্তু এবার তোমার যাওয়ার পালা যে যে হবে যে আজকে আজকে কিচ্ছু নয় কোনো কিছুই খাবো না কিছুই খাবো না শুধু একটু পোলাও খাবো সঙ্গে একটু অল্প ওই চিলি চিকেন ওই আমাদের পাড়ায় দেখলুম করছে তো বেরোনোর আগে বললো যে বঙ্কুদা একটু টেস্ট করে যাবে নাকি তার ঠিক আছে বলছে যখন এত করে একটু টেস্ট করে যাবো নতুন দোকান দিয়েছে তো ফেরার পথে একটু কাজু বাদাম আর কিশমিশ দেওয়া একটু হলুদ রঙের পোলাও আর একটু দু পিস চিলি চিকেন ব্যাস আর তার সঙ্গে যদি একটু মিষ্টি টিষ্টি হয় সে ঠিক আছে দেখা যাবে আর এর বেশি আর কিছু করছি না তবে যাবার আগে সাজিয়ে রেখে যাচ্ছি সেই গান যে গান আমাদের বলছে যে ইন্টারনেটে থাকবো কিন্তু জালে পড়বো না হ্যাঁ অনেকে ফোন করছে ফোন করে বলছে এই পাসওয়ার্ড দাও ওই পাসওয়ার্ড দাও এই নম্বর দাও ওই নম্বর দাও আধার কার্ডের নম্বর দাও প্যান কার্ডের নম্বর দাও এই দাও ওই দাও নানা রকমের জিনিস দাও কাউকে কিচ্ছু দেবে না হ্যাঁ এই 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 গানটাতে এই কথাটাই বলা আছে সাবধানে থাকতে হবে সবই হবে কিন্তু সাবধানে কেমন ওকে ভাই শিব ফোক্স পরের দিন আবার কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সাইবার ক্রিমিনাল পিছিয়ে রাখছে জাল আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল হ্যাক করবে হ্যারাস করবে ব্ল্যাকমেইল বেকায়দা ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা ফায়দা ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা ভার্চুয়াল বন্ধু হবে চেনা হাতে গোনা চেনা 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 হাতে গোনা নেটে থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না কিন্তু সারাদিন ফোনে স্ক্রিনে মুখ বুঝলে নেশা নট ডান না নেশা নট ডান নেন নেশা নট ডান অচেনা অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিং অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিং ট্রোল আছে ছদ্ম বেশি দিতে কত ঘুষ তাতে প্রাইমারি দিয়ে ঘুষ কিন্তু শেষ পাখি হুশ যখন ডেঞ্জার যখন ডেঞ্জার যেতে ডেঞ্জার চুপ করে না থেকে বলতে হবে মা বাবাকে আর আছে হেল্পলাইন অনেক আইন সঙ্গী আমার হ্যাঁ সঙ্গী আমার শ্বশুর সঙ্গী আমার তাই নো ডিপ্রেশন নো নো ডিপ্রেশন নো 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 রোনা দোনা নেটে থাকবো নিশ্চয় কিন্তু জালে পড়বো না রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ